হ্যালো বন্ধুরা, আশা করি বর্তমানে এই পরিস্থিতিতে তোমরা সকলেই ভালো আছো। নিয়মিত বিভিন্ন কলেজ অ্যাডমিশনের আপডেট তোমাদের সবার কাছে তুলে ধরবার জন্য আমরা চলে এসেছি। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের অতি জনপ্রিয় একটি ইউনিভার্সিটি সম্বন্ধে, যার নাম বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মনোরম আবহাওয়া ও প্রত্যেকটি কোর্সের জন্য সঠিক এবং উপযুক্ত ফ্যাকাল্টি ব্যবস্থা কিন্তু নজর কাড়া। আপনাদের সবাইকে নিয়ে চলে এসেছি সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে। তাহলে দেখা যাক এখানে কী লেখা রয়েছে। এই দেখুন, 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক স্তরে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি সংক্রান্ত নিয়মাবলী 2/8/2021 মানে 2021 মানে 2 আগস্ট থেকেই ভর্তির পোর্টাল চালু এবং অনলাইনে আবেদন গ্রহণ শুরু করতে হবে। আবেদনপত্রে কোনো রকম ফি গ্রহণ করা যাবে না। 20/8/2021 তারিখে অনলাইন আবেদন গ্রহণ শেষ করতে হবে, মানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ ভরার তারিখ 2/8 থেকে 20 আগস্ট পর্যন্ত চলবে। 24 আগস্ট খসড়া মেধা তালিকা প্রকাশ করতে হবে, আর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে হবে 27 আগস্ট। 1 সেপ্টেম্বর ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, আর 30 সেপ্টেম্বর মুক্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরে নির্দেশিত কোভিড-19 প্রোটোকল মেনে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস 1 অক্টোবর থেকে শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত প্রোগ্রাম বা বিষয়ের নির্ধারিত ইনটেক ক্যাপাসিটির বাইরে ভর্তি করা যাবে না। এছাড়া ভর্তি সংক্রান্ত নিয়ম নিম্নলিখিত সকল নির্দেশাবলী অনুসরণ করতে বলা হচ্ছে। তো এখনও পর্যন্ত আমরা কী জানতে পারলাম, 2/8 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, 20 আগস্ট তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে, 24 আগস্ট তোমাদের খসড়া মেধা তালিকা প্রকাশ হবে, 27 আগস্ট চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে, এবং ভর্তি হবে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে, এবং 1 অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবার দেখি নিয়মাবলী কী বলা হয়েছে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত 70 নম্বরের 40% এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত 60% নম্বরের 60% মেধা তালিকা নির্ধারণে অবশ্যই বিবেচিত হবে, এবং স্নাতক স্তরে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়মাবলী সহ কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত নিয়মও প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে তোমাদের মাধ্যমিকে এমইতে যে 40% তোমরা যে নাম্বার পেয়েছো তার 40% এবং এইচএসে তোমরা যে নাম্বার পেয়েছো তার 60% নিয়ে 100% করে তারপর তার উপরে তোমাদের নাম্বার বিবেচনা করা হবে। আচ্ছা, আবেদনপত্র জমা দেওয়া এবং ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো অবস্থায় ছাত্রছাত্রীদের কলেজে হাজিরা দিতে বলা হবে না। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। ভর্তির ফি জমা দিতে হবে ই পেমেন্ট বা কলেজ নির্ধারিত ব্যাংকের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, যে সমস্ত ছাত্রছাত্রী 2018, 2019, 2020 এবং 2021 সালে কোনোরকম স্বীকৃত কাউন্সিল বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা কলেজের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। স্নাতক স্তরে সাম্মানিক বা অনার্স এবং জেনারেল কোর্সের প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য যে কোনো স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পরিবেশবিদ্যা বাদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5টি বিষয় মেধা তালিকা তৈরিতে, এক্ষেত্রে পরিবেশবিদ্যা যদি কম্পালসারি ইলেকটিভের মধ্যে থাকে তবে সেটি বেস্ট 5-এর মধ্যে গণ্য হতে পারে। স্নাতক স্তরে সাম্মানিক কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 45% নম্বর থাকতে হবে। মিউজিক এবং সাঁওতালি বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে 40% নম্বর থাকতে হবে, এবং যে সমস্ত ছাত্র বা ছাত্রী উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় সাঁওতালি বিষয় ছাড়া পাশ করেছে তারাও সাঁওতালি বিষয় কোর্সে অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। এবার লেখা রয়েছে তোমার বিবিএ বা বিসিএ বা বিএসসি অনার্সের জন্য তোমরা যদি ভর্তি হতে চাও তবে তোমাদেরকে, তোমরা উচ্চ মাধ্যমিকে নাম্বার পেয়েছো সেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স, ম্যাথামেটিক্স এবং যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন সেই সমস্ত বিষয়ে তোমাদের পাস মার্কস থাকা জরুরি। পাস মার্কস থাকাটা কিন্তু কম্পালসারি। প্রত্যেকটি কলেজকে তারা অনুরোধ করছে যে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ভর্তির ফি যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই ফি গতবারের থেকে বেশি বাড়ানো চলবে না। তো এই পিডিএফে মেন যে জিনিসগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বললাম। তবে তোমাদেরকে আমি বর্ধমান ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিজের চোখেই দেখতে পারো। নিয়মিত বিভিন্ন কলেজের অ্যাডমিশান ও সঠিক ক্যারিয়ার গঠনের ভিডিও পেতে আমাদের চ্যানেল এএস একাডেমিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।
আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরিবারে সদস্য হয়ে উঠুন।